দর্শক, একটি খবর। বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার ফেডারেশনের। খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পুরনো বিষয়গুলো এখনও যে তরতাজা হয়ে আছে বাংলাদেশের ক্ষেত্রে সেটি পরিষ্কার। বাংলাদেশ সরকারের জোরপূর্বক গুম, নির্যাতন, মৃত্যুদণ্ড এবং আইন প্রয়োগকারী সংস্থার দায় মুক্তি, সেই সঙ্গে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং জনগণের অধিকার সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলোকে মোকাবেলা করতে অস্বীকৃতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন। সোমবার আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন বাংলাদেশের বিষয়ে সার্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনার দাবি জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশন চলাকালীন একটি বিবৃতি প্রদান করেছে। দীর্ঘস্থায়ী মানবাধিকার লঙ্ঘনগুলো মোকাবেলায় সরকারকে চাপ দেওয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন FIDH বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রের উদ্বেগকে বৈধতা দেওয়ার পাশাপাশি এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একজন সদস্য হয়েও বাংলাদেশ সরকারের এহেন আচরণ অশোভনীয়। মানবাধিকার লঙ্ঘন ও সুশীল সমাজের উপর দমন পীড়ন সার্বজনীন পর্যালোচনার দাবি রাখে। সরকার আবারও বলপূর্বক গুমের ঘটনা অস্বীকার করেছে, পাশাপাশি বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন এবং নির্যাতনের বিরুদ্ধে কনভেনশনের প্রোটোকলের সব সুপারিশ গ্রহণ করতে অস্বীকার করেছে। উপরন্ত সরকার মৃত্যুদণ্ড সংক্রান্ত সব সুপারিশ গ্রহণ করেনি। তারা বিস্ময়করভাবে মৃত্যুদণ্ডকে শাস্তির একটি বৈধ রূপ হিসেবে বর্ণনা করেছে। লিঙ্গ সমতার বিষয়ে সরকার সব সুপারিশ গ্রহণ করেনি। সুপারিশে বৈবাহিক দর্শনকে অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানানো হয়েছিল। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনের ধারা 2 এবং 16 থেকে সংরক্ষণ প্রত্যাহার করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের সুপারিশ গ্রহণ করার পরও দেশের জাতীয় নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। 7ই জানুয়ারির নির্বাচন সরকারের রাজনৈতিক বিরোধীদের উপর দমন পীড়ন এবং সুশীল সমাজের উপর আক্রমণের কারণে বিঘ্নিত হয়েছিল। এটিও উপহাসের বিষয় যে সরকার সুশীল সমাজের কর্মী, আইনজীবী, সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করার সুপারিশ গ্রহণ করেও সব ধরনের ভিন্নমতকে নীরব করার জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করে চলেছে। প্রবাসে ভিন্নমতাবলম্বীদের ভয় দেখানোর সঙ্গে সঙ্গে দেশে মানবাধিকার রক্ষাকারীদের অপরাধীর তকমা দেওয়া হচ্ছে। আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে দীর্ঘস্থায়ী মানবাধিকার লঙ্ঘন, দায়মুক্তির অবসান, জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ার গ্যারান্টি নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানায়। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ যে ফেডারেশন একেবারে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতি বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে মানবাধিকার লঙ্ঘন এবং গুম, খুন সহ ভিন্নমতকে দমনের যা যা বিষয়গুলো সবসময় মানে উচ্চারিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, সেই বিষয়গুলোকে এক ফেডারেশন বিবৃতি দিয়ে সদস্য রাষ্ট্রগুলির দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।